দর্শক, সুবর্ণার রন্ধনশিল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের সাথে সিঙ্গারার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সিঙ্গারাটা আমি ময়দা দিয়ে নয়, সুজি দিয়ে কিভাবে মুচমুচে সিঙ্গারা বানাতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি দিয়ে বানানো এই মুচমুচে সিঙ্গারার রেসিপিটা। প্রথমে একটি বোলে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ সুজি নিয়ে নিলাম। এখন এর মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল এবং সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করছি, খুব বেশি পানি দিতে যাবেন না শুরুতেই, অল্প অল্প করে পানি দিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। সুজিটা আমার মাখা হয়ে গেছে, ডোটা হবে, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি নিয়েছিলাম, আমার সুজিগুলো মাখতে 1/2 কাপের মতো পানি লেগেছে। এখন এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 3টি বড় সাইজের আলু মাঝখানে কেটে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে। আলুগুলোর আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ভেঙে নিব। আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরা এবং 1/2 চা চামচ মিষ্টি জিরা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিশমিস, কয়েকটা কাজু বাদাম। এখন কিশমিস কাজু বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 3টা কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আলুগুলোকে আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আলু যত ভালো ভাজা হবে সিঙ্গারা তত বেশি টেস্টি হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ আমচুর পাউডার। এখানে আমি কাঁচা আম রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সমস্ত উপকরণগুলোকে আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। আলুগুলোর সাথে মশলাগুলো মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 2 কুচি করে রাখা ধনে পাতা। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আলুটাকে ঠান্ডা করে সিঙ্গারার পুরের মধ্যে দিতে হবে।
সুজির ডোটা আমি প্রায় 40 মিনিটের মতো মেখে রেখেছিলাম। এখন ডোটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এখন এগুলোর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখন খুব ভালো করে গোল করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে মেখে রাখার পর। এখন গোল গোল করে নিচ্ছি। এখন আমি লেচিটাকে রুটির মতো করে বেলে নিব। বেলার সময় একটুখানি তেল লাগিয়ে নিয়ে বেলে নিতে হবে। তারপরে মাঝ বরাবর কেটে নিতে হবে। এক সাইড আমি রেখে দিচ্ছি। প্রথমে বাম দিকে মুড়িয়ে নিতে হবে, তারপরে ডান দিকে একটু পানি লাগিয়ে দিতে হবে, তারপরে ডান দিকটা মুড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মোড়াতে হবে যাতে মাঝখানে ফাঁকা না থাকে। এখন আমি মাঝখানে আঙ্গুল দিয়ে মাঝখানটা এভাবে চেপে দিচ্ছি যাতে পুর ভরার পর ফেটে না যায়। এখন হাতের মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। এখন চারপাশ দিয়ে একটু পানি লাগিয়ে নিব। এখন এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিব। এখন মাঝখানে এভাবে একটুখানি চেপে দিচ্ছি, তারপরে ডান দিকের মাঝখানের আঙ্গুল দিয়ে এভাবে করে এরকম করে চেপে দিতে হবে। আবার বাম দিকের মাঝখানের আঙ্গুল দিয়ে এভাবে করে এরকম করে চেপে দিতে হবে, তারপরে পুরোটাই এভাবে চেপে দিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে চাপ দিয়ে উঁচু করে দিলাম। আমি আবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাম দিকে ভাঁজ দিতে হবে, তারপর ডান দিকে পানি লাগিয়ে নিতে হবে এভাবে। তারপর ডান দিকে ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজটা সুন্দর করে দিতে হবে যাতে মাঝখানে ফাঁকা না থাকে। এখন এভাবে আঙ্গুল দিয়ে মাঝখানে ভালোভাবে চেপে দিতে হবে। এখন হাতের মধ্যে এভাবে নিতে হবে, চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পুর। আলুর পুরটা অল্প করে দিতে হবে, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু সিঙ্গারা ভাজার সময় ফেটে যাবে। তারপর মাঝখানে এভাবে চেপে দিলাম। এখন ডান পাশের এই মাঝখানের আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে এরকম চেপে দিলাম। আবার বাম দিকের এভাবে আঙ্গুল দিয়ে এরকম করে এভাবে চেপে দিতে হবে। এখন হাত দিয়ে এভাবে একটু চেপে দিলাম যাতে সিঙ্গারাটা ফুলে ওঠে। আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে সিঙ্গারা দিয়ে ভাজতে হবে। একবারে খুব বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে সিঙ্গারা দিয়ে ভাজতে হবে। সিঙ্গারা ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেলটা যাতে বেশি গরম হয়ে না যায়। তেল বেশি গরম হয়ে গেলে সিঙ্গারা যদি তখন দেয়া হয় তাহলে সিঙ্গারাগুলো একদম পুরীর মতো ফুলে উঠবে, তাহলে সিঙ্গারা খেতে একদমই ভালো লাগবে না এবং সিঙ্গারাগুলো ভালো হবে না, ক্রিস্পি হবে না।
তাই সিঙ্গারা ভাজার সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে, যাতে তেলটা হালকা গরম থাকে। হালকা গরম অবস্থায় সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা কম করে দিয়েই সিঙ্গারাগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে। আমি চুলার আঁচটা কম করে দিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে প্লেটে টিস্যু বিছিয়ে তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত সিঙ্গারা ভেজে নিব। দর্শক, হয়ে গেল সুজি দিয়ে তৈরি মুচমুচে সিঙ্গারা। আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা কতটা মুচমুচে হয়েছে। এই সিঙ্গারা গরম অবস্থায় যতটা মুচমুচে থাকবে, ঠান্ডা হলে ঠিক একই রকম মুচমুচে থাকবে। দর্শক, আমার রেসিপি ফলো করে এভাবে একবার সিঙ্গারা বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, নমস্কার।